বার্নপুর শান্তা এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমবাগান উষসী কালচারাল ক্লাবের সহযোগিতায় যুবতীদের জন্য আগামী 24 নভেম্বর শুভ উদ্বোধন হতে চলেছে লাইব্রেরি। এই বিষয়ে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বার্নপুর শান্তা এডুকেশনাল ফাউন্ডেশনের কমলেন্দ্র মিশ্রা জানান, যুবতীদের জন্যই এই লাইব্রেরি থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে তারা পড়াশোনা করে চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারবে। তিনি এ বিষয়ে আরো বেশ কিছু তথ্য তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন অনেকেই। একটা জিনিসে আমরা সমহাও দেয়ার আর মেনি রিজনস আমরা যেটা ইন্ট্রোডিউস করতে পারিনি, তখন আমরা মেয়েদেরকে কিন্তু সেভাবে ওই ফেসিলিটি দিতে পারিনি যেভাবে আমরা ছেলেদের দিয়েছি। এখন আমি শুনেছি কয়েকটা লাইব্রেরিতে মেয়েদেরও দেওয়া হচ্ছে। তো জেন্টলম্যান, দিস ওয়াজ মাই ড্রিম যে এক্স্যাক্টলি এই ধরনেরই কম্পিটিটিভ লাইব্রেরি আমি আমার পাড়ার আমার সমাজের মেয়েদের জন্য করবো। কারণ আপনারাও জানেন এখনো আমাদের সমাজে আমরা মেয়েদের অতটা প্ল্যাটফর্ম দিতে পারি না, যে কোনো কারণে হোক বা দিই না, যেটা জেনারেলি আমরা ছেলেদের দিয়ে থাকি। বাট আই ফার্মলি বিলিভ যে মেয়েরা ইকুয়ালি ট্যালেন্টেড ইফ নট মোর। 2006 মানে শুরুয়াত কি থি আর মুঝে অদ্ভুত অনুভব হুয়া থা। করিব মানে 10-12 বছরে কো লেকে এসি হি এক লাইব্রেরি মানে বানাই থি আর উনসে জো মে উনকে বিত রহি কঠিনাইয়া সুনি মানে কেসে উনকো অতোৎসাহিত কিয়া জাতা হ্যায় ইয়া উন তরিকে সে উৎসাহ নাহি দিয়া জাতা হ্যায়। তভি মেরে মন মে ইয়ে জিদ থি কি যদি মে ফির সে লৌট কে বটপুর আয়া तो एक लाइब्रेरी करूंगा जो सिर्फ और सिर्फ हमारे घर की बेटियों के लिए होगा, लड़कियों के लिए होगा। এখানে আমি না বলে থাকতে পারছি না, ইট উইল বি অ্যাকচুয়ালি আনগ্রেটফুল ফর মি যদি আমি বলি না বলি। আমবাগান উষসী কালচারাল ক্লাব দাদারা রয়েছেন, আমার বন্ধু দিব্যেন্দু রয়েছে, এতে সবাইকে যখন আমি ওয়ান্স আই ডিসাইডেড দ্যাট উই উইল গো ফর ইট, then the most important aspect was the location. আমি কয়েকটা পাড়ার প্রত্যন্ত জায়গায় পেয়েছিলাম জায়গা, কিন্তু দ্যাট ওয়াজ নট কন্ডিসিভ যে মেয়েরা ইভিনিং এর পরে আসতে পারে বা আমার একটু দ্বিধা ছিল। তো আমি অনেক জায়গায় খুঁজেছি, খোঁজার পরে আমি রমেনকে কৃতিত্ব দেবো, আমি দাদা দাদাদেরকে কৃতিত্ব দেবো, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। এবং আমি যখন এনাদের কাছে প্রপোজাল দিলাম, আমি আপনাদেরকে খুব গর্বের সাথে জানাই যে হার্টিলি অ্যাকসেপ্টেড, এবং তারা এখানে উষসী কালচারাল ক্লাব বা এই অর্গানাইজেশনের মেম্বাররা অনেক কিছু করেন। কিন্তু সব থেকে ভালো হলো ওনারা যেভাবে আমাকে এগিয়ে এসে পড়ার যে জায়গাটা, একটা লাইব্রেরি এবং রিডিং রুমের যে স্পেসটা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ডেফিনেটলি আমরাও সমাজের জন্য করছি, কিন্তু এইভাবে ওনাদের যে এগিয়ে আসাটা, আই উইল রিমেইন এভার গ্রেটফুল টু দেম এন্ড উই হ্যাভ গট এ ব্রিলিয়েন্ট টিম। আশা করি আগামী দিনে আমরা আরো বড় করে এটা করতে পারবো। তো যেটা, লেট আস কাম ব্যাক টু দ্য পয়েন্ট, যে বচ্চিয়ো কে লিয়ে, লড়কিয়ো কে লিয়ে, মে খুদ কে কে রহা হুঁ, এসে পরিবার কি বচ্চিয়াঁ জহাঁ আর্থিক স্থিতি সে উনকো কিসি প্রফেশনাল ইনস্টিটিউশন কে ভেজনে কি শায়দ গুঞ্জাইশ না হো ইয়া উস তরিকে সে প্রেরণা না মিলে, वो प्लेटफॉर्म आज ये शांता लाइब्रेरी करेगी। हम बच्चियों को जितनी तरह की मैगजीन होती है कॉम्पिटिटिव, इससे जुड़े हुए जितनी किताबें होती हैं, वो जितने अखबार हैं, जितने रिलेवेंट लिटरेचर है, हम सब प्रोवाइड करेंगे। हम प्रोफेशनल और एक्सपीरियंस टीचर्स के द्वारा बच्चों को गाइड करेंगे, ट्रेन करेंगे, और ये सब दोस्तों बिल्कुल मुफ्त हो। वी आर नॉट गोइंग टू आस्क एनी मनी फ्रॉम देम, बिकॉज आई नो कि आज की तारीख में पढ़ने के लिए अलग से, फिर ऐसे बहुत परिवार है जो चाह के भी नहीं दे सकते, और ऐसे बहुत परिवार है जो शायद उस तरीके से मोटिवेट नहीं कर सकते। तो ये आप कह सकते हैं कि मेरा एक बहुत बड़ा दायित्व है कि अपनी बेटियों के लिए मैं कुछ करूँ।
आप जानते हैं मैंने क्रिकेट में बहुतों को ट्रेनिंग दी है, ग्रेजुएट एसोसिएशन में बहुतों को पढ़ाया है, बट इस तरीके से अपनी बेटियों के नज़दीक आने का मुझे मौका नहीं मिला था। और चूंकि आप जानते हैं अब जबकि वापस भटपुर में आ गए हैं, तो मेरी ख्वाहिश है कि ये एक संस्थान, एक अद्भुत संस्थान जहाँ निःशुल्क हम अपनी बेटियों को अपने पैरों पर खड़े होने के लिए मदद कर सकें।